তো ফ্রেন্ডস আজকের এই তিন থেকে চার মিনিটের ভিডিওটি যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখে নেন তো হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের মোবাইল ফোন কিন্তু কখনও গরম হবে না অ্যান্ড আপনাদের মোবাইল ফোন কিন্তু কখনও স্লো বা হ্যাং করবে না তো ফ্রেন্ডস আমাদের মোবাইল ফোনে দেখা যায় বিভিন্ন সময় মোবাইল ফোন স্লো হয় অ্যান্ড মোবাইল ফোন কিন্তু অনেক অনেক সময় হ্যাং করে ফেলে অ্যান্ড মোবাইল ফোন কিন্তু অত্যন্ত গরমও হয়ে যায় ফলে আমাদের মোবাইল ফোন কিন্তু বেশি দিন লাস্টিং করে না তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মোবাইল ফোনের এমন দুইটা গোপন খাতারনাক সেটিংস শেয়ার করবো যে দুইটা সেটিংস যদি আপনারা আপনাদের মোবাইল ফোনে প্রয়োগ করতে পারেন আপনার মোবাইল ফোন কিন্তু কখনো স্লো হবে না অ্যান্ড কখনো হ্যাং করবে না অ্যান্ড মোবাইল ফোন কিন্তু কখনো গরম হবে না তো ফ্রেন্ডস কি সেই দুইটা সেটিংস আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে প্র্যাকটিক্যালি করে দেখে নিতে চান তো আপনাদেরকে কী করতে হবে এই ছোট্ট ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না হ্যালো ফ্রেন্ডস আমি মোহাম্মদ মজদুল ইসলাম অ্যান্ড আপনারা দেখছেন টেক মধু ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যায় ওকে ফ্রেন্ডস তো মোবাইল ফোনের দুইটা খাতার না গোপন সেটিংস দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমার এই টেক মধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ভিডিও নিচে একটি রেড কালারে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন সেখানে একটু কষ্ট করে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে একটি বেল আইকন চলে আসবে সেখানে ক্লিক করে রাখবেন কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দিয়ে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন তো फ्रेंड्स চলুন ভিডিও শুরু করা যাক ওকে फ्रेंड्स তো এখান থেকে প্রথমত আমাদেরকে কি করতে হবে আমাদের মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে হবে যেখান থেকে আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ইনস্টল করে থাকি তো এখান থেকে প্রথমত প্লে স্টোর ওপেন করে নেবেন দেন প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনাদেরকে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখান থেকে আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেম আপনারা জাস্ট এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লাইব্রেরি আপনারা এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করে দেবেন দেন লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোনের যত অ্যাপ্লিকে শন আপনারা ইউজ করেছেন যত অ্যাপ্লিকে আপনারা ইউজ করেছেন ইনস্টল করেছেন সমস্ত আপনারা ডিলেট করে দিয়েছেন বাট অ্যাপ্লিকেশনগুলো কিন্তু হয় না অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিসেন্টলি এখানে লাইব্রেরিতে থেকে যায় ফলে আমাদের মোবাইল ফোন কিন্তু গরম হয়ে যায় অ্যান্ড আমাদের মোবাইল ফোনের ইন্টারনেটও কিন্তু দূরত্ব শেষ হয়ে যায় ফলে আমাদের মোবাইল ফোন কিন্তু কখনো কখনো হ্যাং করে তো ফ্রেন্ডস আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে এখান থেকে রিসেন্টলি আপনাদেরকে এখান থেকে এগুলা আনইনস্টল করে দিতে হবে ডিলেট করে দিতে হবে তো ফ্রেন্ডস এগুলো ডিলেট করার জন্য আপনাদেরকে কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি করে ক্লোজ বাটান এখানে ক্লোজ বাটানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ওকে বাটানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা প্রতিটা অ্যাপ্লিকেশান এমনভাবে আপনারা ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লোজ বাটানে ক্লিক করে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন এমনভাবে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দিতে হবে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোন কিন্তু আগের তুলনায় প্রচুর ফাস্ট চলবে অ্যান্ড মোবাইল ফোন গরম হবে না অ্যান্ড মোবাইল ফোন কিন্তু কখনও হ্যাং করবে না তো ফ্রেন্ডস আপনারা এই ছোট্ট সেটিংসটি ফলো করতে পারেন তো ফ্রেন্ডস এটি ছিল এক নম্বর সেটিংস অ্যান্ড দুই নম্বর সেটিংস আপনাদের সাথে শেয়ার করবো তো দুই নম্বর সেটিংস শেয়ার করার জন্য এখান থেকে আবার আপনাদেরকে কী করতে হবে আবার আপনাদেরকে মোবাইল ফোনের স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করার পরে তারপরে এখান থেকে আবার আপনারা সেম থ্রি ডটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে সেটিংসে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন দেন সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস আপনারা এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে করা থাকবে দেখতে পাচ্ছেন অভার আনিয়া নেটওয়ার্ক অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন অভার ওয়াইফাই অনলি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই দুইটার মধ্যে কোনো একটি করা থাকবে তো আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস আপনারা কি করবেন এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনার কী হবে আপনার মোবাইল ফোনে যত অ্যাপ্লিকেশান আপনি ইউজ করেন প্রতিটা অ্যাপ্লিকেশান কিন্তু অটোমেটিক আপডেট হতে থাকে ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট দ্রুত শেষ হয়ে যায় অ্যান্ড আপনার মোবাইল ফোন কিন্তু অটোম্যাটিক গরম হতে থাকে ফলে কখনো কখনো মোবাইল ফোন হ্যাং করে আর আপনি যদি এটি ডোট অটো আপডেট করে দেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি করে দিয়েছি ডোট অটো আপডেট অ্যাপস তো আপনি যদি এটি করে দেন আপনার মোবাইল ফোনের কোনো অ্যাপস কিন্তু অটোমেটিক আপডেট হবে না অ্যান্ড আপনার মোবাইল ফোন কিন্তু কখনও গরম বা কখনও হ্যাং করবে না অ্যান্ড আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কিন্তু খুবই কম খরচ হবে তো ফ্রেন্ডস আপনারা এই দুইটা সেটিংস ফলো করবেন দেখবেন আপনার মোবাইল ফোন কিন্তু আগের তুলনায় খুবই ফাস্ট চলবে অ্যান্ড কখনও গরম হবে না অ্যান্ড কখনও হ্যাং করবে না তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন মূলত আজকের ছিল এই ভিডিও তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন